এটা হলো নিমতিতা স্টেশন, তো এখান থেকে আমরা ট্রেন ধরবো। তো আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তো কলকাতা থেকেও আসতে পারেন। তো আমার বাড়ির কাছে যে নিকটবর্তী স্টেশন হচ্ছে নিমতিতা, তো কলকাতা থেকে NGP আসতে পারেন। অনেক ট্রেন পাওয়া যায়, যে আপনারা যেটা সুটেবল থাকবে সেরকম একটা ট্রেন ধরে আপনারা চলে আসুন। তো NGP মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা নেমেছিলাম। তো এখন প্রায় সময় হচ্ছে 4টে, 3টে 4টার দিকে আমরা নেমেছিলাম মোটামুটি। তো এখন রাত্রি, তো এখান থেকে আমরা একটা শেয়ার গাড়ি ধরব এবং সেখান থেকে আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের দিকে। শেয়ার গাড়ি মোটামুটি 300 টাকা নিয়েছিল, তো এতেও কম হতে পারে, আপনারা একটু দাম দর করে নেবেন। আর এখানে কোনো দালাল ধরবেন না, না তো আপনাদের অনেক টাকা লস হবে। তো দালালরা আপনাকে হয়তো নিয়ে যাবে, চলুন চলুন করে গাড়ি দেখাবে। তো গাড়ি আপনারা শেয়ার গাড়ি ধরুন, তো 300 টাকার মধ্যে আপনারাকে মেল রোড, মেল বলে না যে জায়গাটাকে, মেল মার্কেট, সেখানে পৌঁছে দেবে। তো মেল মার্কেটে আপনারা হোটেলটা নিতে পারেন, খুব ভালো হবে। তো মেল মার্কেটে আশেপাশে এরিয়াটা খুব সুন্দর, মেলা থাকে, তো খুব ভালো লাগে জায়গাটা। তো মেল মার্কেটে আমরা হোটেল নিয়েছিলাম, তো এখন আমরা মেল মার্কেট যাব গাড়ি ধরে। তো পাহাড়ি রাস্তায় আমরা গাড়িটা মোটামুটি 4টে 5টার দিকে ছেড়েছিল, তো ওখানে পৌঁছাতে মোটামুটি 8টা বেজেছিল। তো মোটামুটি 4 ঘন্টা লেগে গেছিল, কারণ প্রচুর কুয়াশা, একদম অন্ধকার রাস্তা। আর রাত্রেবেলায় গাড়িতে চাপতে যা মজা লেগেছে না, দারুণ মজা হয়েছে। এত পাহাড়ি রাস্তা, যখন গাড়িগুলো উঠছে দেখতে ব্যাপক, মানে একটা এনজয় হবে। আর অনেক দূর থেকে লাইটগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারবেন না, ক্যামেরা হয়তো ভালো লাগবে না, কিন্তু রিয়েল লাইফে যদি, রিয়েল যদি আপনার রাত্রেবেলায় যদি আপনারা কোনোদিনও পাহাড়ি রাস্তায় চাপেন না, তা আলাদা মজা থাকে। দিনের থেকে রাত্রেবেলায় মনে হয় বেশি মজা হবে। আসার সময় তো আমরা দিনের বেলায় এসেছিলাম, তো অনেক চা গাছ দেখতে দেখতে এসেছিলাম, পুরো চায়ের বাগান। কিন্তু যাওয়ার সময় রাত্রেবেলায় গেছিলাম, ওটা একটা আলাদা রকম মজা। রাত্রেবেলায় গাড়িটা চেপে গেছিলাম, তো মোটামুটি রাত্রি 4টা 5টার মধ্যেও গাড়িগুলো পাওয়া যায়। আমরা ভাবছিলাম হয়তো 3 না হলে গাড়ি ছাড়বে না, তেমন নয়, গাড়িওয়ালাদের এক্সপিরিয়েন্স আছে। পাহাড়ি রাস্তার যে ড্রাইভাররা থাকে না, ওরা সমতলে যা ড্রাইভারের থেকে অনেক এক্সপার্ট হয় বলতে পারেন। এত ঘুরো, মানে ঘোরা ঘোরা রাস্তা, পুরো টার্নিং নিচে একদম 90 ডিগ্রি টার্নিংয়ের রাস্তা, তো মজাই আলাদা লাগে গাড়িতে চেপে। খুব সুন্দর পাহাড়ি রাস্তা এই গাড়িতে চেপে, দেখুন দূর থেকে একদম লাইটগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ছোট ছোট লাইট, বাড়ির লাইটগুলো দূর থেকে, পাহাড়ের নিচে আমরা থাকছি আর ওপরে লাইটগুলো জ্বলছে, যখন নিচ থেকে ওপরে যাচ্ছি না, মজাটাই আলাদা লাগে, এটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হবে। তো এখন একটু, এখানে একটা হোটেল আছে, তো এখানে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছিল, তো কিছু খাওয়া দাওয়া এখানে করেছিলাম একটা হোটেল। তো এখানে একটা ডিম পাউরুটি আমরা খেয়েছিলাম, তো 50 টাকা নেয় ডিম পাউরুটি, যে কোনো জায়গায় দার্জিলিংয়ের 50 টাকা নেয়, 50 টাকা একটা ডিম পাউরুটি থাকে, আর চায়ের দাম 10 টাকা থাকে, তো মোটামুটি এরকমই দাম থাকে। আর মোমো 50-60 টাকা 70 টাকা প্লেট এরকম নেয়, তো আপনারা দেখ আসলে বুঝতে পারবেন। মোটামুটি এখন সকাল দিক হয়ে গেছে, গাড়ি ছেড়েছিল প্রায় 4টার দিকে, তো এখন 6টা বেজে গেছে, মোটামুটি 6:30 হবে হয়তো। মানে ভিডিওটা অনেক দিন পর আমি হাওয়া ভয়েসগুলো দিচ্ছি। তো মোটামুটি এটা আমরা যখন গেছিলাম শীতের সময়, 19 তারিখ, 18 তারিখ, 17-18 তারিখে যেটা বলতে পারেন। তো এটা মেল মার্কেট, তো আমরা পুরো ডিটেলস একটা ভিডিও আগে একটা বানিয়েছিলাম, কখন গেছি, ক তারিখ গেছি, তো সেটা আপনারা দেখে নেবেন, কত টাকা খরচা হয়েছে, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এটা আমি জাস্ট আমার একটা এক্সপিরিয়েন্সে বানালাম, যে মেল মার্কেটটা দেখিয়ে দিই,
ছোট করে ভিডিওতে দিয়েছিলাম আগের ভিডিওতে। তো আগের ভিডিওটা আপনারা যদি দেখেন তো অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো মেল মার্কেটের কাছে এখন দেখছেন যে একটা মন্দির, মহাকাল মন্দির বলে এটাকে। তো এই মন্দিরটা আমি অনেক জায়গায় আপনার ভিডিওতে দেখবেন, এটা একদম মেল মার্কেটের কাছেই, হেঁটে হেঁটে চলে আসবেন, মন্দিরটা দেখবেন অনেক উপরে, খুব সুন্দর পাহাড়ের উপরে একটা মন্দির। তো এটা আপনারা অবশ্যই দেখবেন। মহাকাল মন্দিরে আমরা এখন ঢুকেছি। তো এই জায়গাটা দেখছেন চাকাগুলো ঘুরছে, তো এগুলো সবাই ঘুরো মানে ঘুরাই, ঘুরালে নাকি ভাগ্য পরিবর্তন হয়। তো আপনারাও একবার ঘুরিয়ে দিবেন গিয়ে। তো মেল মার্কেটের পাশেই একদম প্রচুর ভিউ পয়েন্ট আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, সেগুলো একবার দেখে নেবেন। তো মেল মার্কেট যেটা যে সব যে দোকানগুলো আছে না, বিভিন্ন উলের দোকানগুলো থাকে, উলের দোকানগুলো থেকে যে রাস্তাটা, সেই রাস্তা ধরে চলে যাবেন। সো একদম রেলিং বে, রেলিং ধার ধার তো দেখতে পাবেন অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। তো মেল মার্কেটের কাছে মোটামুটি 3-4টা ভিউ পয়েন্ট আছে। তো খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্টগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে। তো মেঘলা আকাশ থাকলে আপনারা দেখতে পাবেন না। তো একটু পরিষ্কার আকাশ থাকলে, মানে একটু পরিষ্কার আকাশ থাকবে এরকম টাইমেই যান, বর্ষাকালের দিকে যাবেন না। এবং খুব কুয়াশা থাকলেও আপনারা কিন্তু ভিউ পয়েন্টগুলো দেখতে পাবেন না। তার কারণ আমরা যেদিন গেছিলাম সেদিন ভিউ পয়েন্টগুলো দেখেছিলাম, তারপরে দিন যেদিন আসেন প্রচুর কুয়াশা পড়ে গেছিলো, কিন্তু তার জন্য ভিউ পয়েন্টগুলো আর দেখা যায়নি। তো ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু কুয়াশা থাকলে দেখতে পাবেন না। তো দিন পরিষ্কার থাকলেই এরকম দেখছেন না, এখন রোদ, এরকম রোদেই, রোদ্রু আকাশ থাকলেই আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টগুলো দেখতে পাই। তো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এগুলোই অনেক জায়গায় দেখতে পাবেন, ভিউ পয়েন্ট আছে। তো আরও কাছ থেকে দেখতে গেলে টাইগার হিল থেকে দেখতে পাবেন, একটু বড় দেখতে পাবেন, তো সেখানে যেতে পারেন। তো মেল মার্কেটের কাছেই ভিউ পয়েন্টগুলো থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘাটাকে দেখবেন, মানে মোবাইলে যতটা মানে দেখতে ভালো লাগছে ভিডিওতে, যদি আপনারা নিজের চোখে দেখেন না, খুব সুন্দর মানে একটা জায়গা, আর সুন্দর লাগে দেখতে। এখন মোবাইলে হয়তো দেখে মনে হচ্ছে যে সাদা একটা পাহাড়, কিন্তু তা না, অনেক সুন্দর একটা পাহাড়। তো আগে একটা ভিউ পয়েন্ট থেকে দেখেছি, এখানে আর একটু দূরে গিয়ে দেখলাম, তো আর একটু দূরে যাচ্ছি। তো 2-3টা ভিউ পয়েন্ট আমি পরপর দেখাচ্ছি আপনারাকে, তো নেক্সট একটা ভিউ পয়েন্ট যাব। তো এই ভিউ পয়েন্টগুলোর আশেপাশে কিন্তু হোটেলও আছে, তো সেখানে আপনারা দেখতে পারেন। তো মেল মার্কেটের কাছে আমরা হোটেল নিয়েছিলাম, মোটামুটি আমাদেরকে 1100 টাকা নিয়েছিল পার ডে। দেখছেন এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো খুব সুন্দর ভিউ পয়েন্টগুলো দেখলাম, খুব সুন্দর লাগলো। আর রোপওয়ে থেকেও নাকি শুনেছিলাম যে কাঞ্চনজঙ্ঘাকে সুন্দর দেখতে পাওয়া যায়, কিন্তু সেদিন রোপওয়ে যেদিন রোপওয়েতে যেদিন চেপেছিলাম না, সেদিন একদম কুয়াশা ছিল, তো তার জন্য দেখা যায়নি কাঞ্চনজঙ্ঘাকে। তখন মেল মার্কেটে এসেছি, তখন দেখতে পাচ্ছেন রোদ আছে অনেকটাই, আকাশের রোদ। তো যেদিন গেছিলাম সেদিন রোদ ছিল, তারপরের দিন কুয়াশা ছিল, কি আর বলবো। তো দেখতে পাচ্ছেন চাণক্য যে হোটেল, সেখানে আমরা ঘর বুক করেছিলাম। তো একটু হোটেলের আশপাশটা দেখছেন, হোটেলের পাশে একদম গাড়ি, প্রচুর গাড়ি ছিল। তো আমরা হোটেল থেকে গাড়ি বুক করিনি, মানে হোটেল থেকে নেমে গাড়ি বুক করে আমরা ঘুরেছিলাম। তো মোটামুটি আমরা আগে 1500 টাকা নিয়েছিল সাইট সিন দেখানোর জন্য, এবং খুব সুন্দর সাইট সিন দেখিয়েছিল। এখানে এখন হোটেলে আমরা একটু রেস্ট করছি। তো এখন প্রায় 3টা বাজছে, তো খুব সুন্দর রোদ আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর রোদ, রোদ্রু। তো হোটেলটা একটু বাথরুম, ওয়াশরুম, বাথরুমটা দেখে নিন। তো গিজার বাগেরা সব, মানে গিজার মানে গরম জলের ব্যবস্থাটা প্রত্যেক হোটেলেই আপনারা দেখতে পাবেন থাকে। তো দেখতে পাচ্ছেন হোটেলে সবই আছে, কম বেশি একটা ছোট্ট একটা রুম নিয়েছি, তো অসুবিধা হবে না, লেপ কাঁথা সবই আছে। তো আপনারা যেরকম চান। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে জানলা থেকে কত রোদ আসছে, তো এখন প্রচুর রোদ।
তো এখন 3:50 বেজে গেল, তো এখন হোটেলে দেখতে পাচ্ছেন কত সানলাইট, দেখুন কতটা প্রচুর রোদ ঢুকছে। তো 3:30 বেজে গেল, তবুও দার্জিলিং এর রোদ আছে। তো সবাই ভাববে যে এখন এই শীতের সময় খুব ঠান্ডা, কিন্তু তা না, খুব একটা ঠান্ডা নয়। দেখতে পাচ্ছেন খুব কত রোদ এখানে, কিন্তু ভালোই রোদ আছে দার্জিলিং এ। তো এখন একটু রেস্ট, হোটেল থেকে রেস্ট করার পরে সন্ধেবেলায় প্রায় 5-6টার দিকে যে সন্ধ্যার সময় বেরিয়েছি একটু মেল মার্কেটটা ঘুরতে। সন্ধ্যাবেলায় ঝকমক করে, একদম সুন্দর মেল মার্কেট। আর মেল মার্কেট ওই সামনেটাই মোমো, মোমোর প্রচুর 3-4খানা দোকান ছিল, খেয়ে দেখলাম। তো খুব একটা আমাকে মোমোটা দার্জিলিংয়ে কোথাও ভালো লাগলো না, হয়তো কোথাও ভালো হোটেল থাকতে পারে, তো খেলাম মোটামুটি। আর দেখতে পাচ্ছেন এখানে কত লোক আছে, এখন তো করোনার সময়তেও মোটামুটি ভালোই ভিড় আছে বলতে পারেন। এখন তো 17-18-19 তারিখে যে গেছিলাম, তো ফুল ডিটেলসটা আপনারা আগের ভিডিওতে দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন কত ভিড়, মোটামুটি ঠান্ডা, একদম প্রচুর ঠান্ডা ছিল সেই সময়, দেখতে পাচ্ছেন। আর এখানকার যে আগেও দেখিয়েছিলাম কুকুরগুলো খুব মোটা মোটা লোমযুক্ত, আর খুব সুন্দর লাগে, কিউট ডগ বলতে পারেন, খুব সুন্দর কুকুরগুলো দেখুন খেলছে। তা আগেও আগের ভিডিওতে দেখিয়েছিলাম এগুলো, মানে আগের ভিডিওতে একটু ছোট্ট করে ফুল মানে ডিটেলস দিয়ে ভিডিও বানিয়েছিলাম, এটা একটু মানে যেগুলো বাকি ছিল সেগুলো দেখলাম। মেল মার্কেটে অনেক কিছুই বাদ ছিল আগের ভিডিওতে, তো এবার এটাকে আমি পুরোটাই দিলাম। যারা মোটামুটি পুরোটা ফুল দেখবে মেল মার্কেটটা পুরোটা, তার জন্য আমি দিলাম। এখানে একটা টিভি স্ক্রিন আছে, পাশে দেখছেন নিউ মেল মার্কেট লেখা আছে, এখানে পুরোটাই মানে এই লাইনের দোকান আছে। আর এই সামনেই যেগুলো ভিউ পয়েন্টগুলো পাবেন, আর এখানে দেখছেন কত সুন্দর জিনিস। দেখুন দামটা একটু বেশি, যে ট্যুরিস্ট স্পটে একটু দাম বেশি হয়, কিন্তু আপনারা কিনতে পারেন। উলের দাম, উলের জিনিস একটু মোটামুটি দাম ঠিকই আছে কম বেশি, তো উলের জিনিসগুলো কিনতে পারেন, দাম মোটামুটি একটু আপনারা করে নেবেন, দেখবেন কম হবে, একটু দাম দর করলে মোটামুটি ভালোই জিনিস পাবেন উলের। তো বেসিক্যালি আমি এখানে দেখি বেশিরভাগ লোক উলের জিনিসগুলো কিনছে, যেহেতু দার্জিলিং এসেছে। দেখুন কত সুন্দর সুন্দর গিফটের যে আইটেমগুলো আপনারা এখানে দেখতে পাবেন। আর এখানে বইয়ের দোকান ছিল একটা, সেটা দেখাবো একটু পরে। এখানে দেখুন অনেক দোকান আছে, জিনিস কেনার মতো জিনিস আছে। তো এখানে অনেক কফি হাউস আছে, ভালো ভালো হোটেল পেয়ে যাবেন খাওয়ার জন্য, বাঙালি হোটেলও আছে খাওয়ার জন্য। তো অনেক এখানে একটা দেখুন ছবিগুলো দেওয়া আছে, ছবি সুন্দর সুন্দর ছবি বিক্রি হচ্ছে। তো বইয়ের একটা দোকান ছিল, সেটা আমরা ভিজিট করেছিলাম, তো ভিডিওতে দিইনি। তো অনেক ধরনের দোকানও আছে, আর রাত্রেবেলায় কিন্তু খুব সুন্দর লাগে মেল মার্কেটটা, দিনের বেলাও একটা আলাদা ভিউ পাবেন, রাত্রেবেলা একটু আলাদা ভিউ পাবেন। তো কেনাকাটার জন্য অনেক দোকান আছে এখানে, ওই জন্য বেশিরভাগ লোকই দেখবেন মেল মার্কেটেই হোটেলটা নেয়, তার কারণ একটু ঘুরে বেড়াতে পাবে, ভালো লাগবে। সকালে একটু ঘুরলো, বিকালে একটু ঘুরে বেড়ালো, তো দিনটা এভাবে পার হয়ে যাবে, সাইট সিন করলেন মাঝে মধ্যে। তো খুব সুন্দর জায়গা এই মেল মার্কেটটা, আপনারা যদি দার্জিলিংয়ে আসেন তো মেল মার্কেটে একটা হোটেল নিন এবং আশেপাশটা ঘুরুন, এখানে থাকুন, এবং খুব সুন্দর লাগবে দৃশ্যগুলো দেখতে। তো তার জন্য ভিডিওটা বানালাম, আশা করি আপনারা কি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনারা ড্রয়িং দেখতে চান, তো আমার ড্রয়িং ওয়ে চ্যানেল আছে একটা, সেটাকে সাবস্ক্রাইব করতে পারেন, সেখানে আমি ড্রয়িং ভিডিও বানাই। তো এটা জাস্ট আমি আমার ব্লগ চ্যানেল বলতে পারেন, তো মাঝে মধ্যে ভিডিও দিই যেটা আমাকে ভালো লাগে, যেরকম ভিডিও। এখানে একটা স্ক্রিন আছে দেখছেন মেল মার্কেটে, মাঝে মধ্যে অ্যাড টাইপের কী কী আছে মানে দার্জিলিংয়ে সেটা দেখাচ্ছে, তো স্ক্রিনে দেওয়া আছে। তো খুব সুন্দর একটা জায়গা, আপনারা ভিজিট করুন, ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সুন্দর সুন্দর ব্লগ ব্যাক টু ব্যাক এখানে আমি আপলোড করবো,
আর আপলোড করি যখন যেখানে যাই আমার নিজস্ব ব্লগ দিই খুব সুন্দর সুন্দর, তো সাবস্ক্রাইব করুন, দেখা হবে।